অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদে হাওড়া তারকেশ্বর রেল লাইন শাখার নসিপুর স্টেশনে নিত্য যাত্রীদের বিক্ষোভ অবরোধ। অবরোধের জেরে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ। অভিযোগ, দীর্ঘ দিন যাবত সকালে ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। ভোর থেকে হাওড়াগামী সমস্ত ডাউন ট্রেন দেরিতে আসছে। ঘটনাস্থলে রেল পুলিশ। আমাদের প্রত্যেকটা দিন এইভাবে গাড়ি লেট, আমরা প্রত্যেকটা দিন আমি জিআরপি কে জানিয়েছি এবং আমাদের যে 500 করে আদিবাসী প্রত্যেক দিন ওটা কাটা কাটি এইসব করে। আজকে যেটা হচ্ছে 6:20 গাড়ি রেখেছে, আমরা পরের ধরে চাকরি করি। আজকে প্রত্যেকটা দিন আমরা এইভাবে তিনখানা গাড়ি ক্যান্সেল করে দিচ্ছি। একটা গাড়ি যদি 6:30 আসে, 5টার গাড়ি কতদিন সহ্য করব? আমাদের বক্তব্য হলো যে আমাদের যেমন গাড়ি চলতো তেমন গাড়ি চাই, এই হচ্ছে আমার বক্তব্য। কোনো ট্রেন নেই, 5টার ট্রেন যে আসছে, 5টার ট্রেন যা সিঙ্গার সিঙ্গুডেল 6:10, 6:10 পর এখানে নসিপুরে প্রতিবাদ করে সবাই করুন। এবার এখানে 10টা মেয়ে ছেলে যে দাঁড়িয়েছিল, মেয়ে ছেলেগুলোকে কাটা দিয়ে একদম আমি একদম না না আপনাদের রোজের সমস্যাটা কি? রোজের সমস্যা ট্রেন নেই, ট্রেন লেট, অনিয়মিত আসছে, সব ট্রেন আমাদের টাইমে আমাদের দিতে হবে। কেন কামারকুণ্ড ভাঙর সব লাইনে ট্রেন টাইমে চলছে, কেন তারকেশ্বর লাইনটা কি পাবো? আজকে মাধ্যমিক পরীক্ষার জন্য আপত্তিটা করছে, কেন সরকার জানে না যে মাধ্যমিক পরীক্ষা যে ট্রেনটা বাড়াই সেটা হুঁজ নেই? কি আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা ট্রেন আমাদের বাড়াতে হবে, সব ট্রেন চালু করতে হবে। পাপু সাত্রা, রিপোর্ট, টাইমস বাংলা।